আসসালামু আলাইকুম, মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করব জাপানিজ শিপন কেক। চলুন তাহলে রেসিপিটা দেখি। প্রথমে আমি একটি বাটিতে 3টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো নিয়ে এবার ডিমের কুসুমটা আলাদা করে নিব। এবার 3টা ডিমের সাদা অংশটা আমি একটি বিটার মেশিন দিয়ে ফোম করে নিচ্ছি। ভালো করে বিট করে নিতে হবে একটি ফোম তৈরি হওয়ার মতো। এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প চিনি, চিনিটা যাতে মিক্স হয়ে যায় ফোমের সাথে। চিনিটা আপনারা স্বাদ মতো দিবেন, আমি এখানে হাফ কাপ দিছি। দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি। চিনিগুলো একসাথে দিতে যাবেন না, একসাথে দিলে দলা পেকে যাবে। বিট করা শেষ। এবার একটি বাটিতে 1.25 কাপ ময়দা নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে এবার চেলে নিচ্ছি যাতে দলা পেকে না থাকে। চালনি দিয়ে চেলে নিচ্ছি। এবার এতে দিয়ে দিব 2 টেবিল চামচ কুসুম গরম তেল। তেলটা কুসুম গরম করে দিলে কেকটা অনেক সফট হবে, তার জন্য দিচ্ছি। এবার নর্মাল দুধ দিয়ে দিব 3 টেবিল চামচ। দুধটা বেশি দিবেন না, বেশি দিলে কেকটা ফুলবে না, তার জন্য 3 টেবিল চামচ দিবেন। তারপর মিক্স করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিব 1টি ডিম। 1টি ডিম দেওয়ার পরে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেবেন যাতে দলা পেকে না থাকে। এরপর দিয়ে দিব প্রথমে আলাদা করে রাখা ডিমের কুসুম 3টা। এবার এগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। দিয়ে মিক্স করে নিব ভালোভাবে। এবার অল্প অল্প দিয়ে দিব ফোমের সাথে, বেশি দিবেন না। একটা পেঁচালার দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন হালকা হাতে, আলতো আলতো করে। অল্প অল্প করে মিক্স করে দিবেন, আস্তে আস্তে করবেন অল্প অল্প দিয়ে। দ্রুত করতে যাবেন না, দ্রুত করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে, তাহলে কেকটা ফুলবে না। অল্প অল্প করে মিক্স করে নেবেন, মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেবেন। এবার শেষ পর্যায়ে দিয়ে দিব ফুড কালার, অল্প একটু কালারটা সুন্দর আসার জন্য। এবার একটি কেক মোল্ডে কেকের মিশ্রণটি ঢেলে নিব। এবার আমি কেকটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি। কেকটা 160°C-এ 1 ঘন্টা বেক করে নিব। বেক করা শেষ। দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলছে। এবার উল্টে দিচ্ছি আমি, দেখতে অনেক সুন্দর হয়েছে, সফটও হয়েছে। সবাই অবশ্যই ট্রাই করবেন এভাবে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।